आरजीकर मेडिकल कॉलेज अस्पताल में एक युवा डॉक्टर के साथ क्रूर दुष्कर्म के बाद हत्या के मामले में हंगामा मचा हुआ है। दोषियों की गिरफ्तारी और उचित सजा की मांग को लेकर दुर्गापुर के वकीलों ने आंदोलन शुरू कर दिया है। मौन जुलूस दुर्गापुर सब डिविजनल कोर्ट से सिटी सेंटर बस स्टैंड तक शुरू हुआ, दुर्गापुर सब डिविजनल कोर्ट में समाप्त हुआ। युवा वकील तस्रीमा मंडल ने कहा कि अगर हमें चिकित्सा में सुरक्षा नहीं मिलेगी तो हमें कौन बचाएगा। हम इस घटना का पुरजोर विरोध कर रहे हैं ताकि कोई दूसरा निर्भया केस ना हो, न्याय मिलने में 15-20 साल ना लग जाए, वही हम यही चाहते हैं। হত্যা যেটা হয়েছে আমাদের, সেও কারো মা দিদি বোন হতেই পারতো, আজ আমাদের সাথে এই ঘটনাটা ঘটতে পারতো। যদি আমরাই, যদি ডাক্তাররাই কোনো ধরনের কোনো ইয়ে না পায়, প্রোটেকশন না পায়, তাহলে আমরা উকিল ইঞ্জিনিয়ার, মেয়েরা উকিল ইঞ্জিনিয়ার ডাক্তার তো হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আমাদেরকে বাঁচাবে থাকে। আমরা তো সেই নৃশংস অত্যাচারের বিরুদ্ধেই আমরা প্রতিবাদ করছি আজকে। আমরা সব আইনজীবীরা এই বাজে ঘটনাটা ধিক্কার জানাই এবং আমরা চাই যারা শাস্তি পাক, কঠোর কঠোর শাস্তি পাক, যারা এই যেন দ্বিতীয় নির্ভয়া কাণ্ড না হয়, যেন জাস্টিস পেতে আরও 15-20 বছর দাস হয়ে যায়, এটাই আমরা চাই। এই কারণেই আজ আমাদের আমার নাম তসলিমা মণ্ডল, আমি দুর্গাপুর কোর্টের একজন আইনজীবী। আমরা ভয় পাচ্ছি আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়েদের এই পেশাতেও নিরাপত্তা নেই, এরকম একটা অনিশ্চয়তায় ভুগছি আমরা। ফলে আমরা আইনজীবীরা মনে করি আমাদের যেমন আসামিদের বিরুদ্ধেও আমরা দাঁড়িয়ে সওয়াল করি, আবার আসামিদের পক্ষে দাঁড়িয়েও আমরা সওয়াল করি, এটা আমার পেশা। আর এই পেশার কাজ করতে গিয়ে যদি আমার নিরাপত্তা অনিশ্চিত থাকে তাহলে তো আমাকে পথে নামতেই হবে। আজকে দাঁড়িয়ে যে ইন্টার্নি ডাক্তার তার পেশায় নিযুক্ত ছিল এবং তার ক্যাম্পাসটা তার কাছে মন্দির, তার কাছে মসজিদ, সেই ক্যাম্পাসেও সে সুরক্ষিত থাকলো না, এটা আমাদের কাছে বড় বেদনা। আমরা চাই, আমরা জাস্টিস চাই। সেই কারণে কি আজকে আইনজীবীরা আইনজীবীরা আজকে দুপুরবেলায় পথে নেমেছে। গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দলমত জাতি ধর্ম নির্বিশেষে সবাই পথে নেমে জাস্টিস চাইছে। কী নাম আপনার? আমি আইয়ুব আনসারি, আইনজীবী, দুর্গাপুর মহকুমা আদালত। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताजा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।